মালদা শহরের প্রাণকেন্দ্র রদবাড়ি মোড় এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ইংরেজবাজার পৌরসভার নির্দেশ মতো নিজেরাই উদ্যোগ নিয়ে দোকানপাট ভেঙে সরিয়ে নিলেন ব্যবসায়ীরা। ফুটপাত দখলমুক্ত করতে এবার উদ্যোগী হলো ব্যবসায়ীরা, দোকানপাট ভেঙে সরিয়ে দিলেন ব্যবসায়ীরা নিজেরাই। ইংরেজবাজার পৌরসভার নির্দেশ মতো ফুটপাত দখল মুক্ত করতে ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগ নিল। ফুটপাত দখল করে রাখা একাধিক দোকানপাট ভেঙে নিজেরাই সরিয়ে নিলেন ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে এই ছবি ধরা পড়ে মালদা শহরের রদবাড়ি এলাকায়। উল্লেখ্য, কিছুদিন আগে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রদবাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেন ব্যবসায়ীদের। সেই মতো আজ অর্থাৎ সোমবার সকাল থেকে ব্যবসায়ীরা নিজেরা উদ্যোগ নিয়ে ফুটপাত দখল মুক্ত করে থাকা দোকানপাট ভেঙে সরিয়ে নেন। আমরা ডিএনএ উদ্যোগ করেছিলাম, পৌরসভা নির্দেশ দিয়েছিল আমাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। আমরা পৌরসভার সম্মান দেখে আজ আমরা আমাদের সীমানাতে চলে আসলাম। আমরা আশা করি পৌরসভা আরও এখানে অনেকে ফুটপাতে বসে আছে, তাদেরকে যেন সরিয়ে নেওয়ার জন্য আমরা আরও চাই যেন রাস্তাতে আর লোকজন চলতে পারো। তার উদ্দেশ্য ভালো রেখে পৌরসভা ভালো কাজ করেছে, ওনাদের কথা রেখে আমরা আমাদের সীমানায় আমরা চলে আসলাম। আপনার নাম? আমার নাম সাইফুল মহল্লা। কিসের ব্যবসা করেন? আমার মাছের ব্যবসা। এখানে দাদা খাসির দোকান, মুরগির দোকান, দাদার দোকান ছিল, আমি দাদাকে বলে এগুলো হটিয়ে দিলাম।